সুপ্রিয় দর্শক মণ্ডলী, পদ্মা সেতু ও পায়রা বন্দর চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে এর কি কি প্রভাব পড়বে, তাই সংক্ষেপে এ নিয়ে কিছু কথা বলতে চাই। দক্ষিণ বাংলার অর্থনীতিতে পড়বে ব্যাপক প্রভাব। দীর্ঘদিন পর সড়ক ও রেল দুই পথেই দক্ষিণ বাংলার মানুষ অল্প সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবে। এর ফলে এই প্রথমবারের মতো পুরো দেশ একটি সমন্বিত যোগাযোগ কাঠামোতে চলে আসবে। দক্ষিণ বাংলার গ্রামেও পরিবর্তনের হাওয়া লাগবে। এই অঞ্চলের 21টি জেলার কৃষক, মৎস্যজীবী, তাঁতি, ছোট ও মাঝারি ব্যবসায়ী বাংলাদেশের সবচেয়ে বড় ভোক্তার সমাবেশ যে ঢাকার রাজধানী, তার সঙ্গে অনায়াসে সংযুক্ত হতে পারবে। অন্যদিকে তারা রাজধানী থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে যেতে পারবে তাদের গ্রামের ও আশেপাশে এসএমই উদ্যোগগুলোর জন্য। এরই মধ্যে পদ্মা সেতু হবে শুনি ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হতে শুরু করেছে। আস্থার এই ধারা আরও বেগবান হবে। তাছাড়া দক্ষিণাঞ্চলের সামগ্রিক উৎপাদন, সেবা, পর্যটন, শিল্প বাণিজ্যেরও বিনিয়োগ বাড়বে, বাড়বে কর্মসংস্থান। আর সেটা হলে এখন যে জলবায়ু চ্যালেঞ্জের শিকার অসংখ্য শ্রমজীবী মানুষ গ্রাম ছেড়ে ঢাকায় এসে ঝুঁকিপূর্ণ অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে বাধ্য হচ্ছে, তাদের সংখ্যা কমে আসবে। দক্ষিণ বাংলায় নতুন নতুন শিল্প কারখানা ঘরে উঠবে, মংলা ও পায়রা বন্দরের কর্মকাণ্ড বেড়ে যাবে। ঢাকার কাছে বলে পদ্মার ওপারে ছোট বড় নানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠবে। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলে গেছেন, পদ্মা সেতু ঘিরে পদ্মার দুই পারে সিঙ্গাপুর ও চীনের সাংহাই নগরের আদলে শহর গড়ে তোলার কথাবার্তা হচ্ছে। নদীর দুই তীরে আসলে আধুনিক নগর গড়ে তোলা সম্ভব। এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2035 থেকে 40 সালে বাংলাদেশ যে উন্নত দেশ হবে সেক্ষেত্রে এই সেতু ভূমিকা রাখবে। সব মিলিয়ে বলা যায়, স্বপ্নের পদ্মা সেতুকে কেন্দ্র করেই আবর্তিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। দক্ষিণ বাংলা হবে পর্যটনের এক উৎকৃষ্ট হাব। ছুটি পেলেই ঢাকা ও অন্যান্য নগরের বাসিন্দারা ছুটবে দক্ষিণ বাংলার প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যের সন্ধানে। তারা যাবে কুয়াকাটা, সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শনে। যাবে পায়রা বন্দরে, পদ্মার চরগুলোতে গড়ে উঠবে নতুন নতুন রিসোর্ট ও পরিকল্পিত ব্যবসা বাণিজ্য কেন্দ্র। সরকারও নানা পরিকল্পনা নিচ্ছে পদ্মা সেতুর ওপারে পুরো এলাকাকে উন্নত করার লক্ষ্যে। শোনা যাচ্ছে পদ্মার চরাঞ্চলে অলিম্পিক ভিলেজ, বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি, হাইটেক পার্ক, বিমানবন্দর সহ নানা উন্নয়ন প্রকল্পের কথা ভাবছে সরকার। পদ্মা সেতুর কাছেই 2,000 কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা তাঁতপল্লী গড়ে উঠেছে। এখানে থাকবে আধুনিক আবাসন, শিক্ষা, চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা। পদ্মা সেতুর আশেপাশে গার্মেন্টস ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের প্রসার ঘটবে। খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে শিপ বিল্ডিং শিল্পের বিকাশ ঘটবে। মংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মংলা ইপিজেড, পায়রা বন্দর, রূপপুর প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা গেলে এসব প্রকল্পে বিপুল কর্মসংস্থান ঘটবে। পদ্মা সেতু চালু হতে আরও 1-1.5 বছর সময় লাগতে পারে। যেসব কাজ এখনো অসম্পূর্ণ আছে সেগুলো দ্রুত সম্পূর্ণ করে ফেলার কোনো বিকল্প নেই। পদ্মা সেতুর উপর দিয়ে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক ফাইবার যাবে। এসব প্রকল্প পাশাপাশি নাই গুলে পদ্মা সেতু চালু হলেও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক বিকাশের পুরো ফায়দা উঠানো সম্ভব হবে না। পায়রা বন্দর থেকে যে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে যুক্ত হবে এবং পদ্মা সেতুকে সচল রাখবে, তার কাজ যেন সমানতালে সম্পন্ন হয়। নিঃসন্দেহে দক্ষিণ বাংলায় শিল্প কারখানা স্থাপনের উৎসাহী হবেন দেশি বিদেশি উদ্যোক্তারা। তাদের জন্য বিদ্যুৎ নিরাপত্তা প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি পেতে কোনো অসুবিধা না হয়, তা এখন থেকেই সংশ্লিষ্টদের দেখতে হবে। উদ্যোক্তাদের পদ্মার ওপারে যেতে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। সম্মানিত উপায়ে এগুলো নিশ্চয়ই নীতি নির্ধারকরা এ কাজটি করতে পারেন। পদ্মা সেতুর কারণে রপ্তানি বাণিজ্যের লিড টাইম কমে যাবে, ফলে ব্যবসায়ীদের রিটার্ন বা লাভ বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে টাকা হাত ঘুরবে দ্রুত হারে, অর্থনীতিতে যুক্ত হবে বহুমুখিতা, বাড়বে মানুষের আয় ও রোজগার, বাড়বে ভোগ ও চাহিদা, আর সে কারণে দক্ষিণাঞ্চলে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। এই অঞ্চলের 21 জেলায় মানুষের আয়, রোজগার ও জীবনের মান বাড়ার প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়বে।
অর্থনীতিবিদরা হিসাব করেছেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের জিডিপি অন্তত 2% বাড়বে, সামগ্রিকভাবে তখন দেশের জিডিপি বাড়বে অন্তত আরো 1%। ট্রান্স এশিয়ান রেল ও সড়ক এই সেতুর মাধ্যমে যুক্ত হবে। শুরুতে 24,000 যান চলাচল করবে এই সেতু দিয়ে, প্রতি বছর তা বাড়বে। এডিপি বলছে 2050 সালে 67,000 যান চলাচল করবে এই সেতু দিয়ে। জরিপে আরো বলা হচ্ছে 2030 সালের মধ্যেই 5 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুবিধা পাবে এই সেতুর কল্যাণে। দক্ষিণাঞ্চলের দরিদ্র প্রতি বছর 1%-এরও বেশি হারে কমবে। শিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষণ সহ মানব উন্নয়নে অগ্রগতি হবে, আমরা আশায় বুক বেঁধে আছি সেই প্রত্যাশায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, লিটন ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।